ফাংশন হচ্ছে কাউন্ট এন্ড কাউন্টার কাউন্ট ফাংশন কি কাউন্ট কাউন্ট রিটার্ন নাম্বার অফ ইন্টিজার ইন এ রেঞ্জ বাট অনলি অ্যাপ্লিকেবল ফর নিউমেরিক রেঞ্জ এই জিনিসটা কি এটা রিটার্ন করে নাম্বার অফ নন এমটি সেল মানে যে সেলগুলো এমটি না সেই সেলগুলো সে কাউন্ট করবে একটা রেঞ্জ থেকে এবং এটা আমি বলছি যে ও সরি ইট ইজ অ্যাপ্লিকেবল ফর নিউমেরিক নিউমেরিক সরি নিউমেরিক যে রেঞ্জগুলোর ভ্যালু নিউমেরিক সেখানেই আসলে সে কাউন্ট ফাংশনটা আসলে অ্যাপ্লিকেবল টেক্সট টাইপের রেঞ্জের ক্ষেত্রে যে রেঞ্জগুলো টেক্সট ধারণ করছে বা টেক্সট কন্টেন্ট করতেছে সেক্ষেত্রে কাউন্ট ফাংশনটা অ্যাপ্লিকেবল না আসলে দেখি এখানে নিউমেরিক ভ্যালু ধারণ করছে এটা রান টাইম ইন মিনিট অথবা ডেটগুলো আসলে মূলত নাম্বার এই কলামটার ক্ষেত্রে এবং এই কলামটার ক্ষেত্রে আমার আসলে কাউন্ট ফাংশনটা অ্যাপ্লিকেবল কাউন্ট আমি এখানে ধরলাম তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলাম টোটাল 1201টা রো আছে 1201তম রো তার মানে আমি A2 থেকে শুরু করছি 1200টা রো আছে এবং সবগুলাই আসলে ভ্যালু দিয়ে ফিল আপ করা তো সেক্ষেত্রে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম দিলাম 1200 পাইলাম দেখা গেল যে সে 1200টি এর ভিতরে এই রেঞ্জের ভিতরে 1200টি সেল আছে নন এমটি সেল সে নন এমটি সেলগুলো কাউন্ট করছে কারণ বিষয়টা যদি আমি একই জিনিস কাউন্ট এভাবে করি কাউন্ট আবার এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন আরও এখানে আসলাম আরও কিছু সেল বাড়াই নেই যেগুলো এমটি সেল এগুলোর ভিতরে কোনো ভ্যালু নেই ওকে বাড়াই দিয়ে এন্টার প্রেস করলাম এখনও দেখুন এর মান 1200 তার মানে নন এমটি সেল যেগুলো আছে সেগুলো সে কাউন্ট করতেছে না যেগুলো এমটি সেল আছে সেগুলো সে কাউন্ট করতেছে না নন এমটি সেলগুলো যে যতগুলো নন এমটি সেল আছে সেগুলোই সে কাউন্ট করতেছে একই কাউন্ট ফাংশন আমি যদি ডি এর জায়গায় আমি যদি এ লিখি এটার রেঞ্জটা হচ্ছে বি 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 এর ক্ষেত্রে এই জিনিসটা ইয়ে হবে কারণ ডেটও মূলত নিউমেরিক ভ্যালু অর্থাৎ সেটা ঠিক আছে কিন্তু একই জিনিস যদি আমি করতে চাই ডিরেক্টরের ক্ষেত্রে ডিরেক্টর মানে হচ্ছে সি বিকে সি করে দেন সি সরি সি করে দেন তাহলে সেক্ষেত্রে এটি কাজ করবে না কারণ সে কোনো কিছু কাউন্ট করতে পারতেছে না কারণ ডিরেক্টরের যে মানগুলো আছে সবগুলো হচ্ছে টেক্সট টেক্সটের ক্ষেত্রে কাউন্ট ফাংশন অ্যাপ্লিকেবল না সেক্ষেত্রে যে ফাংশনটি অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে কাউন্টা কাউন্টের পর একটা এ লিখে দিলেই হয়ে গেল কাউন্টা এটা কিন্তু অ্যাপ্লিকেবল কাউন্টা ফাংশন শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা না এটা নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আমি যদি সি এর জায়গায় ডি লিখে দিই মানে হচ্ছে ডি থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো অ্যান্ড 1200